ভক্তদের মাঝে চলছে মহামায়াকে বিদায় জানানোর প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, কিছু জায়গায় দেবী দুর্গাকে বিসর্জন। চট্টগ্রামের মুরাদপুরে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার, হত্যার পর মায়ের আত্মহত্যা, ধারণা পুলিশের, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বামীকে। বরিশালে মুক্তিযোদ্ধার বাড়ির উপর ভূমিদস্যুদের নজর, ভুয়া দলিল করে চলছে দখলের পাঁয়তারা, নিরাপত্তাহীনতায় পরিবার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ শুভ বিজয়া দশমী, দেশের বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সকাল কিছু এলাকায় মহামায়া দেবীকে বিসর্জন দেওয়া হয়েছে। তবে করোনা মহামারীর কারণে ছিল না জৌলুসপূর্ণ আয়োজন। এদিকে সকালে মণ্ডপে মণ্ডপে হয় বিহিত পূজা, দশমী আনুষ্ঠানিকতার মধ্যে ছিল সিঁদুর খেলাও। দেবী দুর্গার কাছে মহামারী থেকে মুক্তির প্রার্থনা করছেন ভক্তরা। চলতি বছর ঘটকে চড়ে মরতে আসেন দুর্গতী নাসিনী, আর দোলায় চড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরবেন। খারাপ লাগছে, কারণ মা এতদিন আমাদের সাথে ছিল, মা এখন কৈলাসে চলে যাবে, মায়ের সাথে আবার আগামী বছর দেখা হবে, আগামী বছর আবার মজা। এতদিন সবাই মিলেমিশিয়ে পূজা করছি এবং বিসর্জনের মাধ্যমে এই পূজা পূর্ণতা লাভ করেছে। দর্শক, পূজার আরো খবর জানবো। রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। রানা, আজ তো বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায় শুরু হয়েছে, কেমন দেখতে পাচ্ছেন এবারের আয়োজনের একদম শেষ অংশ? প্রতিমা বিসর্জন কখন শুরু হবে? তহিদ, প্রতিমা বিসর্জন শুরু হবে বেলা আড়াইটায়, অর্থাৎ জুম্মার নামাজ শেষ হবে দুইটার মধ্যে। এরপরে আড়াইটার সময় এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং রাজশাহীর দুটি ঘাটে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আড়াইটায় শুরু হয়ে রাত দশটার মধ্যে শেষ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি, রাজশাহী নগরীতেই 93টি মণ্ডপ রয়েছে। সেই মণ্ডপগুলোতে এখনো আনন্দের সুর, বিষাদের সুর একই সাথে। আনন্দের সুর বলছি এই কারণে, আপনি জানেন যে নারীরা যে সিঁদুর খেলার মধ্য দিয়ে তাদের যে মর্যাদা সেটি প্রতিষ্ঠিত করতে চান, এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে যদি বলি প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপেই সিঁদুর খেলা চলছে। তবে সেখানে কোনো ধরনের যে বাদ্যযন্ত্র বা গান বাজনা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে যেসব নারী রয়েছেন তারা সিঁদুর খেলায় মেতেছেন। এখানে যারা বিধবা রয়েছেন, যারা অবিবাহিত নারী রয়েছেন, তারাও সিঁদুর খেলায় রয়েছেন। যারা বিবাহিত তারা কপালে সিঁদুর নিচ্ছেন, যারা অবিবাহিত এবং বিধবা তারা মুখে সিঁদুর নিচ্ছেন। তারা যেটি বলছেন, এই সিঁদুর খেলার মধ্য দিয়ে তাদের স্বামীদের যে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য এবং মর্যাদা প্রতিষ্ঠা হয় সেটি তারা কামনা করছেন। এই সিঁদুর খেলা চলবে অন্তত আরো আধা ঘন্টা। এরপরে তাদের যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী মণ্ডপ থেকে দেবী দুর্গাকে বের করে নিয়ে সেটি বিসর্জনের প্রস্তুতি দেওয়া হবে। আর আপনাকে জানিয়ে, আজ সকালে বিহিত পূজার মধ্য দিয়েই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দর্পণ বিসর্জন এবং এরপরেই সেই রীতি অনুযায়ী সিঁদুর খেলা। আপনি দেখতেই পাচ্ছেন আমি যে মণ্ডপটিতে রয়েছি সেই মণ্ডপে এখন সিঁদুর খেলা চলছে। এটি শুরু হয়েছে 12টার দিকে। তারা বলছেন যে একটা পর্যন্ত তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই সিঁদুর খেলাটি চলবে এবং তারপরেই মূলত সেই বিসর্জনের প্রস্তুতি নেওয়া হবে। আমি যদি একটু বলি, মণ্ডপে যারা যেসব পূজারীরা এসেছেন, ভক্ত অনুরাগীরা এসেছেন, তারা যেটি বলছেন যে এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে তারা আনন্দ করতে পেরেছেন, এটিই বড় কথা। বছরখানেক পরে হলেও সবাই একসাথে বসতে পেরেছেন এবং তারা বলছেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটি নিয়ে তারা শঙ্কিত নয় এবং রাজশাহীতে এখন পর্যন্ত শান্ত শিষ্ট এবং খুবই ভালো পরিবেশে এই পূজা উদযাপন করা গেছে বলে হিন্দু বৌদ্ধ যে খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং মণ্ডপের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের যে আমরা প্রত্যেক বছর দেখি যে একটি মণ্ডপ থেকে যখন বের হয় পুজোগুলো তখন সেই বাদ্য বাজিয়ে ঢাক বাজিয়ে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়, তারা বলছেন সেটি থেকে এবার তারা বিরত থাকবেন, কোন ধরনের বিঘ্ন যাতে না ঘটে সে ব্যাপারে এই হিন্দু ধর্মাবলম্বীরাও সচেষ্ট থাকবেন। রবিন রানা, ধন্যবাদ আপনাকে, এখানে তৌহিদ আছি। দর্শক, আমরা জানছিলাম রাজশাহী থেকে এখানকার সবশেষ পরিস্থিতি।
চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকায় নিজ বাসা থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মোহাম্মদপুরের ছয়তলা ভবনের চারতলার একটি কক্ষে মা সুমিতা খানম, 7 বছর বয়সী মেয়ে মুন ও 3 বছর বয়সী ছেলে সানের মরদেহ পাওয়া যায়। সুমিতা খানমের স্বামী ব্যবসায়ী সোহেল রানার দাবি, গতরাত 9টার দিকে বাসায় গিয়ে তালা দেখে তিনি মনে করেছিলেন স্ত্রী ও সন্তানরা বাইরে কোথাও গেছে। পরে সকালে তিনি আবারও বাসায় যান, কারো সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সুমিতা খানম ও তার মেয়ে মুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল, আর ছেলে সানের মরদেহ পাওয়া গেছে বিছানায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে থানায় নিয়ে গেছে পুলিশ। বড় ধরনের কোনো সমস্যা আমি দেখি না, স্বামী স্ত্রী তো একটু মেটে দিক সেদিক হতেই পারে, সেটা আলাদা, তাছাড়া এমনি বড় ধরনের কোনো সমস্যা নাই। এই 2-3 মাসের মধ্যে কি হয়েছে এটা আর আমার হাতে যোগাযোগ হয় না, আগেও তো কোনো সময় কিছু বলে নাই। মানে সুমিতার যে স্বামী, সেই স্বামীকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি, যে আসলে এই ঘটনাটার কারণ কি সে এখন পর্যন্ত যেটা বলেছে, গতকাল রাত 9টায় সে ঘরে এসে সে মনে করছে যে ঘর তালা দিয়ে তারা কোথাও চলে গেছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। চট্টগ্রামের মিরসরাইয়ে মা বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত দম্পতির মেয়ে বাদী হয়ে গতরাতে জোরারগঞ্জ থানায় মামলা করেন। একমাত্র আসামি করা হয়েছে পরিবারের বড় ছেলে সাদ্দাম হোসেনকে। গ্রেপ্তার সাদ্দামকে আজ আদালতে হাজির করা হবে। এর আগে গতকাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা বাবা ও ভাইকে হত্যার কথা স্বীকার করেছে সাদ্দাম। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড। সম্পৃক্ততা না মেলায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে সাদ্দামের স্ত্রীকে। গতকাল সকালে নিজ বাড়ি থেকে মোস্তফা সওদাগর, তার স্ত্রী জোসনা আরা বেগম এবং 24 বছর বয়সী ছেলে হোসেন আহমেদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে সাদ্দাম ও তার স্ত্রীকে আটক করা হয়। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিলেন ওমর আলী শিকদার। দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতেই তার সময় লেগেছে দীর্ঘ 49 বছর। পরিবার নিয়ে এতদিন যেই বাড়িতে বসবাস করতেন তিনি, ভূমিদস্যুদের চক্রান্তে সেই ভিটেমাটি হারাতে বসেছে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারটি। তাকে নিয়ে যমুনা টেলিভিশন রিপোর্ট করছে, এমন খবরে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। মেরামতের অভাবে টিনের চালে জন্মেছে আগাছা, একটুখানি ঝোড়ো হাওয়া বইলি ঘর নড়বড় করে, যেন পল্লী কবির সেই আসমানির প্রতিচ্ছবি। এই বাড়ির মালিক ওমর আলী শিকদার একজন মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনে বুক উঁচিয়ে লড়েছেন হানাদারদের বিরুদ্ধে। 72 বছর বয়সী ওমর আলী মুক্তিযুদ্ধের সময় চাকরি করতেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের স্পিডবোট চালক হিসেবে। 7 মার্চ বঙ্গবন্ধুর ডাকে রাজশাহী থেকে পায়ে হেঁটে চলে আসেন বরিশালে, যোগ দেন মুক্তিবাহিনীতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7 মাসে যে বাসন আছে, সেই বাসনেই আমি কইছি আমি মুক্তিযুদ্ধ করব। আমরা সবাই মিলে একসাথে গুলি কথা, ওরা মনে করছে কত কয় লক্ষ আছে, ওরা গান বন্ধ থেকে একসাথে সারত। মুক্তিযোদ্ধা ওমর আলী জানান, 47-এর দেশ ভাগের পর থেকে বংশ পরম্পরায় বরিশালের কাশীপুর ইউনিয়নের সার্সি গ্রামের এই জায়গায় থাকছেন তারা। সম্প্রতি মাথা গোজার একমাত্র ঠাই বাড়ির জায়গাটুকুর উপর নজর পড়ে কিছু ভূমিদস্যুর। আমজাদ আলী হাওলাদার নামে এক ব্যক্তি রূপাই নামে একজনের কাছে ভুয়া দলিল করে বিক্রি করে দেন জমি। কয়েক মাস আগে রূপাই মারা যান, এরপর থেকে তার ওয়ারিশরা জমির দখল নিতে উচ্ছেদের পায়তারা করছে ওমর আলীর পরিবারকে। তাদের বাড়িটা আবার অন্য মানুষ ডিগলার শুট করে অন্য প্রভাবশালী লোকদের কাছে বিক্রি করে দেওয়ার কারণে তারা এই বাড়িতে স্থায়িত্ব থাকতে পারতেছে না। বাড়িটা তো আমরা রয়েছি এই রাউডের আগে, যে হিন্দু মুসলমান কাটাকাটি আছে না, সেই সময় আমার শ্বশুর এই বেরিয়ে আসে, এখন হুনি শুট করছে। মুক্তিযোদ্ধা ওমর আলীর স্ত্রী সড়ক দুর্ঘটনায় দুপা ভেঙে শয্যাশায়ী। তাদের 3 মেয়ে ও 1 ছেলে, মেয়েরা থাকেন শ্বশুর বাড়িতে। পানি উন্নয়ন বোর্ডের চাকুরির সুবাদে ছেলে থাকে আরিচাঘাটে। অসহায় মুক্তিযোদ্ধার এখন চাওয়া, নিরাপত্তা দেয়া হোক তার পরিবারকে, নিরাপদ করা হোক বাসস্থান। মাননীয় সুযোগ্য প্রধানমন্ত্রীর কাছে দাবি, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি যেন এখন ঘর পাই, জমি সহ আর আমার ছেলেটারে বরিশাল যাতে বদলি হয়, এটা আপনাদের কাছে দাবি। বাঙালি জাতির মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক মুক্তিযোদ্ধাই এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
টাঙ্গাইলে আইন অমান্য করে টিলার লাল মাটি কাটার হিড়িক পড়েছে। অভিযোগ আছে হাসপাতালের জায়গা ভরাটের নামে প্রভাবশালী একটি মহল তা বিক্রি করছে, নির্বিচারে মাটি কাটায় ঝুঁকিতে বেশ কিছু পরিবার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। টিলার লাল মাটিতে কালো থাবা, মধুপুর উপজেলার ধরাটিটান এলাকা, সেখানে মাটি কাটার হিড়িক পড়েছে। এরই মধ্যে বেশ কিছু জায়গা সাবাড়ো হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল এতে জড়িত। তারা মোটা টাকায় বিক্রি করছে টিলার মাটি, নির্বিচারে মাটি কাটায় ঝুঁকির মুখে পড়েছে বেশ কিছু পরিবার। ভয়ে মুখ খোলার সাহস নেই কারো। অভিযুক্তদের দাবি, পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বারুই গ্রামে হাসপাতাল নির্মাণ হবে, সেখানকার জলাশয় ভরাটের জন্য কোথাও মাটি না পেয়ে হাত বাড়িয়েছেন টিলার গায়ে। এলাকাবাসী বলতেছে, অনুরোধ করতেছে, আপনি তো ওরা কন্ট্রাক্টর, আপনি কাজটা করে দেন। পরে অনেক ঘাটতিরা মাথায় নিয়ে কাজটা হাতে নিয়েছেন। আমার একটু বুঝাই দিছে যে আপনার ক্ষেত্রে একটু নেবেল হবো, এইটু নেবেল তো ভালো দূরের কথা, আরও খাত করে গেছে। পাহাড় টিলা কাটা সম্পূর্ণ অবৈধ, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। এই ব্যাপারে আমরা যিনি দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা মামলা দায়ের করা হবে, একদম কনফার্ম মামলা দায়ের করা হবে। এলাকাবাসীও চাইছেন থামুক প্রভাবশালীদের দৌরাত্ম, বাঁচুক প্রাণ প্রকৃতি। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। সারা দেশের মতো রাজবাড়িতেও চলছে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। ইলিশ রক্ষা বাস্তবায়নে অভিযানে থাকছে আলাদা ভ্রাম্যমাণ টিম। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, যদিও জেলেদের অভিযোগ এই অলস সময়ে দৈনন্দিন ব্যয় মেটাতে তাদের সহায়তা প্রয়োজন, কিন্তু সবার কপালে তা জোটে না। পদ্মা তীরবর্তী জনপদ হওয়ায় মাছ শিকারী পেশা রাজবাড়ির অনেক মানুষের। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যেও অনেকেই নদীতে নামছেন। অতীতে এই অপরাধে আটক হয়েছেন শত শত জেলে, জরিমানাও গুনতে হয় তাদের। জেলেরা বলছেন, সময় মতো খাদ্য সহায়তা পেলে তাদের এমন দুরবস্থা হতো না। ভরা ভরা হল্লাই হয়, দৌড়াদৌড়ি করি, একটু নামি না নামি তো পারিনি। আমরা নৌকো টাকা সবই ডাঙায় উঠেছি, আমরা না ভাইতে আমরা খাবো কি? অপেক্ষার এই সময়টা অলস কাটে নদী তীরবর্তী অনেক মৎস্যজীবীর। এই 22 দিন কিছু পাইনি, আমার 5-6 জন খানালা, আমার কোন জমি জমা নাই, জমি জমা সব গাঙের ভিতর, নদীর কিনারে বাড়ি, আমরা মাছ ধরেই খাই। চাল পেতেছি না, ডাল পেতেছি না, আমাকে জাল ধরি বন্ধ, জাল পুরা হালা দেবে, জাল কি করে পাবো আমরা এই কদিন কি করে বাঁচবো? জেলায় প্রায় 9,000 জেলে থাকলেও কার্ডধারী 4,700, তাদের কাছে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস ইউএনওর। জেলেদের যে সচেতনতা তৈরি করা হয়েছে, তারপরে জেলেরা নিজ উদ্যোগেই তারা আর নদীতে যাবেন না, তারপরও তাদের যে সহায়তা ভিজিএফ সেটি দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে এটি শুরু হবে, পরশু দিন আমাদের নিজামপুরে দেওয়া হবে, তার পরের দিন চন্দনীতে দেওয়া হবে, মানে এই সপ্তাহের মধ্যেই তাদের যে সহযোগিতা এটি আমরা তাদের কাছে পৌঁছে দেব। ইলিশ শিকারের নিষেধাজ্ঞায় বিপাকে পেশাগত বর্ষি মৎস্য শিকারীরাও। বর্ষিতে মাছ ধরেই চলে তাদের সংসার, কিন্তু নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় ভালো নেই তালিকার বাইরের এই জনগোষ্ঠী। জোহরা সেতু, যমুনা নিউজ। পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল, অটো, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 3 জনের প্রাণ গেছে। সকালে রূপপুর পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আওতাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারায় একটি মোটরসাইকেল ও অটো ভ্যান পরে ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় ভ্যান চালক ও যাত্রী। গুরুতর অবস্থায় মোটর চালককে হাসপাতালে ভর্তির পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন অটো ভ্যান চালক ঈশ্বরদীর মনসুর আলী খাঁ, ভ্যানের যাত্রী সাইফুল শাহ ও মোটরসাইকেল চালক আসিফ হোসেন। দুর্ঘটনার পর সড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল সরিয়ে নেয় পুলিশ। এরপর যান চলাচল আবারও স্বাভাবিক হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগে দিন কাটছে জামালপুরের শ্রীপুরবাসীর। অধিকাংশ রাস্তা পাকা হয়নি, ফলে বর্ষা মৌসুমে এসব রাস্তায় জমে যায় কাদাপানি। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়ে শুধু আশ্বাস মেলে বলে অভিযোগ স্থানীয়দের। জামালপুরের শ্রীপুরে দেওয়ানি মোড় থেকে কায়েমের মোড়,
পাঁচ কিলোমিটার এই সড়কে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দায়। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীসহ সবাইকে। সমস্যা হচ্ছে কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল পরিবহনেও। রাস্তাগুলোতে গাড়িগুলো নিয়ে গেলে গাড়ির সময় উঠে যা, সময় পাতি ভাঙা যা, রাস্তার যে দুর্ভোগ, রাস্তার জন্য কৃষকেরা ন্যায্য মূল্য পায় না, আর আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাবো, স্কুলে যাইতে পারে না। উগি ঠুগি আমরা হাসপাতালে নিয়ে হাই নে, আঙ্গুরে এর মধ্যে বেশি অসুবিধা হয়েছে, আপনারা সব ডাঙ্গার করে দিন। স্থানীয়দের অভিযোগ, উদ্যতন কর্তৃপক্ষকে বারবার তাগিদ দিলেও সড়কটি পাকা করতে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এমপি মহোদয় আছে, ওনার কাছে আমরা শরণাপন্ন হয়েছিলাম এবং উনি কথাও দিয়েছিল, তারপরে ওই রাস্তাটা হইতেছে না। এই রাস্তাটা যেভাবে হোক আমরা একটা উপায় করে দিন, আমরা চলাফেরা করতে পারি না। আমাদের একটা আবদার যে আমাদের এই রাস্তাঘাটটা একটু মেরামত করে দেন। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন, উন্নয়ন প্রকল্পের অধীনে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী মৌসুমে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। উন্নয়ন প্রকল্প যেটা হয়েছে সেখানে আমি 100 রাস্তার একটা লিস্ট আমি জমা দিয়েছি, পার্সলে সেটা 5 কিলো রাস্তা আগামী সিজনে সেটা আমরা হয়তো দেখতে পাবো। জামালপুর সদরের ভাগরা, বিষ্ণুপুর সহ বিভিন্ন গ্রামের অধিকাংশ সড়কেরও একই দশা, তাই দ্রুত সড়ক উন্নয়নের দাবি এলাকাবাসীর। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।